এই ভিডিওটাতে দেখানো হবে কিভাবে উইন্ডোজ 10 এর আপডেটটা বন্ধ করে দেওয়া যায়। সো ফার্স্টলি যেটা করতে হবে, রানে যেতে হবে। রানে যে যেতে পারেন কন্ট্রোল প্লাস আর চিপে কিবোর্ড থেকে, অথবা আমি স্টার্ট থেকে আমি রানে যাচ্ছি, রান লিখলাম, জাস্ট রান। ওকে, রানে এখানে লিখতে হবে সার্ভিসেস ডট এম এস সি, সার্ভিসেস ডট এম এস সি, এন্টার চাপলাম, একটা নতুন উইন্ডো আসবে। এই নতুন উইন্ডোটার মধ্যে অনেকগুলো অপশনস আছে, তো আমাদের এখানে খুঁজে বের করতে হবে উইন্ডোজ আপডেটটা কোথায়। এখানে সবগুলো ক্রোনোলজিক্যালি দেওয়া আছে, সো হচ্ছে উইন্ডোজ আপডেটটা লাস্টের দিকে থাকবে, এটা এক্সপেক্টেড। উইন্ডোজ আপডেট আমি এই যে পেয়ে গেছি, উইন্ডোজ আপডেট আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মাউসের ডান বাটনে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে প্রপার্টিজে ক্লিক করব। প্রপার্টিজে ক্লিক করলাম, একটা নতুন ডায়ালগ বক্স এসে গেল। এখানে দেখুন জেনারেল যে ইয়েটা সেকশনটা আছে, এই জেনারেল সেকশনে স্টার্ট আপ টাইপ, ওকে, স্টার্ট আপ টাইপ, এই যে স্টার্ট আপ টাইপ এখানে হচ্ছে আমার এখানে অটোমেটিক দেওয়া আছে। সো আমি এটা যেহেতু বন্ধ করতে চাচ্ছি, আপডেটটা অটো আপডেটটা বন্ধ করতে চাচ্ছি, সো হচ্ছে আমি এটা ডিসেবল করে দিব। এখন ডিসেবল করে দেওয়ার পর অ্যাপ্লাইতে ক্লিক করব, বাস এখন ডিসেবলড হয়ে গেছে, অ্যান্ড লাস্টলি ওকেতে ক্লিক করব। এখন যেটা করতে হবে সবার শেষে, সেটা হচ্ছে কম্পিউটারটাকে একবার রিস্টার্ট দিতে হবে। বাস রিস্টার্ট হয়ে গেলে দেন ইউজ করেন, আপনার পিসি আর অটো আপডেট নেবে না। সো এই ছিল ভিডিওটা, সবাইকে ধন্যবাদ।